আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি Max789 এর নতুন একটি এপিসোডে। সাথে আছি আমি মোহাম্মদ তৈবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোল্ডারের আইকনকে কালার দিয়ে পরিবর্তন করতে পারবেন। ডেস্কটপে যে ফোল্ডারগুলো আমি সিলেক্ট করে রেখেছি, এই ফোল্ডারগুলোর কালারকে আমি পরিবর্তন করেছি। দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। এটি দেখুন জেনারেল একটি ফোল্ডার, এটিকে কিন্তু এই ফোল্ডারগুলোর মতো সুন্দর লাগতেছে না। কিভাবে আপনারা ডেস্কটপ অথবা যে কোনো স্থানে ফোল্ডার ক্রিয়েট করে সেটির কালার দিয়ে নতুন লুক আনবেন, সে বিষয়টি আমি এখন আপনাদের শেয়ার করব। ফোল্ডারের কালারকে পরিবর্তন করার জন্য আমাদের একটি অ্যাপস দরকার, সেটি হচ্ছে ফোল্ডার মার্কার। তো এটি আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য প্রোগ্রাম, নেক্সট, ইনস্টল। তো আমার যেহেতু ইনস্টল করাই রয়েছে, সেহেতু আমি আবার নতুন করে ইনস্টল করব না, সেহেতু আমি ডোন্ট ইনস্টল দিয়ে আমি কাজটি কমপ্লিট করে দেখাচ্ছি। নট নাও, ফিনিশ। এমন একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে আপনাদের কম্পিউটারে যদি নেট কানেকশন থাকে। তারপর আপনারা যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরুন আমার এখানে নিউ ফোল্ডারটি রয়েছে, এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা রয়েছে মার্কার ফোল্ডার। সেখান থেকে গিয়ে আপনারা বিভিন্ন সিস্টেমে আপনারা কালারকে পরিবর্তন করতে পারবেন। ধরুন এটির কালার আমি রেড করে দিব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমার এখানে ফোল্ডারটির কালার পরিবর্তন হয়ে গিয়েছে এবং নতুন একটি লুক এসেছে যেটি আমার পূর্বের ফোল্ডারে ছিল না। ডেস্কটপে একটি শর্টকাট তৈরি হয়ে গিয়েছে ফোল্ডার মার্কার নামে, এটির উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিবেন। ধরুন এখানে নিউ ফোল্ডারটি আমি কালার পরিবর্তন করব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে ওকে করে দিব। তারপর আমার এখান থেকে যে কোনো একটি চয়েস হলে তারপর ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিলেই আমার কালার পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখানে যে কালারটি রয়েছে এখানেও সেম কালারটি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা অন্য সিস্টেমে পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে আমার ডাউনলোড ফাইল এবং ডকুমেন্ট ফাইল, এখান থেকে আপনারা মেইন যে মেনুগুলো আছে সেগুলোর কালারও পরিবর্তন করতে পারবেন। ইউজার আইকনস, এখান থেকে আপনারা অন্য সিস্টেমেও পরিবর্তন করতে পারবেন। এখানে প্লাসে একটি মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আপনারা ওকে করে দিবেন। ধরুন আমি এটিকে সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাই। তো দেখুন এখানে একটি নতুন লুক চলে এসেছে। তো এটিকে আপনারা বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারবেন। ধরুন এখান থেকে আমি সিলেক্ট করে দিব এবং ফাইল সিলেক্ট করার পর ওকে, ওকে করার পর আমরা এটিকে অ্যাপ্লাই দিব। তো দেখুন এখানে যে ফারাজি ছিল সেটির কিন্তু পরিবর্তন চলে আসছে। তো এটি একটি ফোল্ডার, এখানে আপনারা কিছু রাখতে পারবেন এবং কিছু বেরও করতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন, করার পর আমি ফারাজির উপরে সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপর এখান থেকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিকে উপরে ডাবল ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফারাজির আইকনটি পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার ইচ্ছা করলে অন্য সিস্টেমে আইকনটি দিতে পারবেন, যেমন আমি এখানে অ্যাড আইকন, সেখান থেকে গিয়ে আমি এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম এবং এখানে ডাবল ক্লিক করার পর দেখুন এবারও ফারাজি চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য সিস্টেমে আপনারা এই ফোল্ডারের আইকনটিকে পরিবর্তন করতে পারবেন, সে বিষয়টি আমি এখন দেখাবো। সেটি হচ্ছে রেইনবো ফোল্ডার নামক একটি অ্যাপস, আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। সেটিকে আপনারা এভাবে জিপ ফাইলকে আনজিপ করে আপনারা সেট আপ করতে পারবেন, আবার এখানে ডাবল ক্লিক করেও সেট আপ করতে পারবেন, তারপর নেক্সট, আবারও নেক্সট, এভাবে ইনস্টল আপনারা করে নিবেন। নিউ ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেইনবো ফোল্ডার্স, এটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করুন। তারপর আপনারা এখানে বিভিন্ন সিস্টেমে আপনারা পেয়ে যাবেন, যেমন এখানে ক্লাসিক্যাল 9X, টাইপাল XP, মডার্ন ভিস্তা। তো আমি মডার্ন ভিস্তায় সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি একটি সুন্দর কালার চয়েস করে নিব। নিউ ফোল্ডার আমার এখান থেকে সিলেক্ট করাই আছে। তারপর কালারাইজ, দেখুন আমার এটির কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। পূর্বে একটি কালার ছিল, এটিকে পরিবর্তন করে আমি এই সিস্টেমে কালার দিয়েছি। এভাবে আপনারা কালারকে পরিবর্তন করতে পারবেন। তো আমার এই কালারটিকে যদি আমাদের ডিলিট করতে হয়, সেক্ষেত্রে ফোল্ডারটিকে সিলেক্ট করে এখানে লেখা রয়েছে ডিকালারাইজ। পূর্বে যে সিস্টেমে ছিল সেই সিস্টেমেই কিন্তু ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। এই দুইটি সিস্টেমেই আপনারা ফোল্ডারের কালারকে পরিবর্তন করতে পারবেন।
পূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমি ফোল্ডারের আইকনকে কালার দিয়ে কিভাবে পরিবর্তন করতে পারবেন সেই ভিডিওটি আমি আপনাদের দিব। আমি আমার কথা রেখেছি, আশা করি আপনারাও আমার কথা রাখবেন। সে কথাটি হচ্ছে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, অথবা নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান। এই ভিডিওগুলো যেন আপনার বন্ধু অথবা আপনার ফ্যামিলির কেউ দেখে উপকৃত হতে পারে সেজন্য আপনি আমার ভিডিওটিকে শেয়ার করতে পারেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।